আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কেটিভি বাংলার নিয়মিত সংবাদে। সাথে আছি আমি আবিদুর রহমান সবুজ। রাজধানীর যাত্রাবাড়িতে লাগেজ ভর্তি অজ্ঞাত এক মহিলার অর্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সাজ্জাদ হোসেনের তথ্য ও আকরাম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন কেটিভি বাংলার প্রতিবেদনে। দক্ষিণ যাত্রাবাড়ি কুতুবখালী টুল প্লাজার পাশে একটি দোকানের সামনে লাগেজ ভর্তি এক মহিলার শরীরের নিচের অর্ধাংশ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, একজন দোকানদার দোকান খোলার জন্য আসলে তিনি দেখেন তার দোকানের সামনে একটি লাগেজ। তখন তিনি আশপাশের দোকানদার ডাকলে সেখানকার একজন শরবত বিক্রেতা লাগেজটি খুলে দেখেন লাগেজটির ভেতর একটি লাশ। এইখানে আমি 9:40 দোকান খুলছি সকালে। 9:40 দোকান খোলার পরে হাজিরপুরের লোক এসে বললো যে এইখানে একটা ব্যাগ কারা রাইখে গেছে, কাদের বলতে পারি না। তখন বললো যে পুলিশে খবর দেবো নাকি। তাই বললো ঠিক আছে, পুলিশে খবর দাও, ফোন করো, পুলিশে দেখবে ব্যাগের ভিতরে কী। মানে পরে পুলিশে ফোন দিয়েছে, পুলিশ আইসে দেখে যে এখানে ব্যাগের ভিতরে লাশ। তখন স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এডিসি ইফতেকার জানান, ঘটনা সম্পর্কে পুলিশ তেমন কোনো তথ্য পায়নি। স্থানীয় সংবাদের ভিত্তিতে পুলিশ কুতুবখালীর টোল প্লাজার সামনে থেকে অজ্ঞাতনামা এক মহিলার শরীরের নিচের অর্ধাংশ লাশ উদ্ধার করে। মৃত মহিলার উপরের অংশটুকু পাওয়া যায়নি। লাশ শনাক্তকরণ সম্পর্কে তিনি বলেন, উপরের অংশটুকু পাওয়া গেলে লাশটি শনাক্ত করা সম্ভব হতে পারে। আপাতত লাশটি সুরতহালের জন্য মেডিকেলে প্রেরণ করা হবে। ঘটনার সম্পর্কে আমরা এখনও পর্যন্ত কিছু জানি না বা বলার মতো কিছু হয়নি। এই স্থানীয় সংবাদের ভিত্তিতে যে কুতুবখালী টোল প্লাজার পাশে ইনকামিংয়ে, ঢাকার ইনকামিংয়ে একটা ট্রলি ব্যাগের ভিতরে একটা লাশ, তো এই সংবাদের ভিত্তিতে আমরা ওখানে গিয়েছি। মহিলার দেহের অর্ধাংশ, মানে নিম্নের অর্ধাংশের লাশ আর কি অংশ, এর উপরে যে মাথা বা বডি যে বাকি অংশ, এটা আমরা পাইনি। জাস্ট এই অংশটুকু পেয়েছি। এখন এটা ট্রলির মধ্যে রেখে গেছে কে বা কারা, এ সম্পর্কে এই মুহূর্তে আমাদের কোনো ধারণা নেই। ও মহিলার পরিচয় কী সেটাও আমরা এখনও জানি না। সেটা হয়তোবা তার শরীরের বাকি অংশ পাওয়া গেলে হয়তোবা জানা যাবে। আপাতত আমরা যেটা করছি, এটাকে আমরা সুরতহাল করে আমরা মেডিকেলে পাঠিয়ে দিচ্ছি, যাতে ডিএনএ প্রোফাইলিংটা বা ডিএনএ স্যাম্পেলটা প্রিজার্ভ করা যায়, যে ভবিষ্যতের বাকি অংশ উদ্ধার হলে ওটা ম্যাচ করা যেতে পারে। এক দুই হলো, যদি তার আমাদের কাছে কেউ তার এই অংশের দাবি নিয়ে আসে যে তাদের আত্মীয়, সেক্ষেত্রে আমরা হয়তোবা তাদের সাথে এটাকে ম্যাচ করে এটা আমরা কনফার্ম হতে পারবো। যা সাজ্জাদ হোসেন, কেটিভি বাংলা, ঢাকা। আমাদের এই অনলাইন সংবাদ নিয়মিত দেখতে হলে ভিজিট করুন www.ktvbangla.net, ফেসবুকে facebook.com/ktvbangla.net এবং ইউটিউবে youtube.com/ktvbangla এই ঠিকানায় আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন কেটিভি বাংলা।